চেষ্টা করবো। ভাই কোন সিনেমাটা দেখলেন? ওমর। ওমর কেমন লেগেছে? হ্যাঁ ভালো লাগছে অনেক। ভিন্নতা কি পেয়েছে? পুরোটাই তো ভিন্নতা, পুরোটাই ভিন্নতা। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভিন্নতা কি পেয়েছে? ভিন্নতা একটু গল্পের মধ্যে ভিন্নতা আছে আর কি, গতানুগতিক গল্প না, যেটা একটু কেমন বলবো যে একটু থ্রিলার টাইপের, যে গল্পটার মধ্যে একটা টুইস্ট আছে, লাস্টে বোঝা যায় যে কেন করছে ভাই ওইরকম আর কি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরো কয়েকজনের সঙ্গে। যে ভাইয়া কোন মুভিটা দেখেছেন? দেশের যেন কোনো অকর্ম না করে, ঠিক আছে, বাপের টাকা থাকলে যেন কোনো ছেলে বদমাইশ না হয়, এই মেসেজটা পাইলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে ওমর সিনেমাটি নিয়ে হচ্ছে দর্শকদের একটা আগ্রহ প্রকাশ করছে। যে আপু কোনটা দেখেছেন? জি ওমর সিনেমাটা দেখেছেন। কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে, মেকিংটা ভালো ছিল। জি ভিন্নতা কি পেয়েছেন? ভিন্নতা কি দেখেছেন? একটু কাহিনীর মধ্যে সাসপেন্স ছিল, সেটাই সবচেয়ে মানে আসলে মূল ব্যাপার। এই টাইপের সিনেমা কি সামনে দেখতে চান? হ্যাঁ এই টাইপের সিনেমা। ধন্যবাদ আপনাকে ভাই, আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। জি দর্শক, ওমর সিনেমা থেকে এই মুহূর্তে দর্শকরা বের হয়ে আসছেন এবং আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে, যে কেমন লেগেছে এবং ভিন্নতা কি ছিল। এবং আমরা একটু ভালো লেগেছে, মোটামুটি সবার অভিনয় ভালো লাগছে, রাজের অভিনয়টা অনেক বেশি ভালো ছিল। ভিন্নতা কি ছিল মুভিতে? থ্রিলার ছিল, মানে থ্রিলার ছিল, ফার্স্টে কিছু বোঝা যায় নাই, লাস্টের দিক দিয়ে আর কি সবকিছু বুঝলাম যে মুভি। সচরাচর বাংলা সিনেমা থেকে ভিন্নতা কিছু পেয়েছেন কিনা এই মুভিতে? ওই যে ডিফারেন্ট, ফার্স্টের থেকে বোঝা যায় নাই। হ্যাঁ এই টাইপের মুভি সামনে আরো দেখতে চান কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ দেখবো। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আর কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যে ভাইয়া একটু কথা বলি, আপু কোন মুভিটা দেখেছেন? কোন সিনেমাটা দেখেছেন? ওমর। ওমর কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে। ভালো লেগেছে। ভিন্নতা কিছু পেয়েছেন? হ্যাঁ কি মনে হয়েছে সিনেমাটা? ভালো, এরকম সিনেমা আমাদের দেশে খুব কমই হয়, ভালো লাগছে কাহিনীটা। জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম এবং তারা আসলে একটু ভিন্নতা ছিল এই ওমর সিনেমাটি থেকে, এবং আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে কোন সিনেমাটি দেখলেন? ওমর দেখলাম। ওমর কেমন লেগেছে আপনার? ভালো, ভালো লেগেছে। ভালো। ভিন্নতা কি ছিল? ভিন্নতা একটু ভেবে বলতে হবে আসলে এখন, মানে সচরাচর যে বাংলা সিনেমা হয় তার থেকে ডিফারেন্ট মনে হয়েছে কিনা? এখন যেসব ওটিটি প্ল্যাটফর্মে যেসব কন্টেন্টগুলো একটু ক্রাইম থ্রিলার বা কিছু, এই একটা ঘরানা তৈরি হয়েছে, এরকম ঘরানারই লেগেছে। সেক্ষেত্রে স্টোরি বিল্ড আপ স্টার্টিংয়ের দিকে একটু ঝুলে যাচ্ছিল, বাট মাঝখানে গিয়ে জিনিসটা টুইস্টটা পেয়েছে আর কি। এই টাইপের সিনেমা সামনে আবার দেখতে চান কিনা? একঘেয়ে হয়ে গেলে ভালো লাগে না, একটু রেগুলারলি হয়ে যাচ্ছে কন্টেন্টগুলো, মানে হচ্ছে যে ক্রাইম থ্রিলার একটু রেগুলার হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে ধন্যবাদ। দর্শক আমরা ভিন্ন ভিন্ন মত পাচ্ছি এবং বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং কি এবং অনেকে এটাকে বিভিন্নভাবে মন্তব্য করছেন। খুব ভালো ছিল ওমর দেখেছি গতকালকে, হচ্ছে আপনার রাজকুমারটা দেখেছি, ওইটা থেকে আমার এটার ফিনিশিংটা খুব ভালো লাগলো। হ্যাঁ ওটাকে এগিয়ে রাখবেন রাজকুমার, আমি ওমরটাকে এগিয়ে রাখবো, খুব ভালো লেগেছে, ফিনিশিং খুবই ভালো ছিল। হ্যাঁ গল্প কোনো মেসেজ পেয়েছেন কিনা এই মুভি থেকে? মেসেজ বলতে আসলে এরকম তো হচ্ছে, হয় না যে তা না হচ্ছে, এই বাস্তবতা তুলে ধরেছে আসলে এটা আর কি বলবো। এই টাইপের গল্প সামনে আপনারা দেখতে চান? হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি এবং ওমরের প্রশংসা পঞ্চমুখ অনেক যারা দেখছেন সবাই তাদের সন্তুষ্টি প্রকাশ করছেন। আমরা কেমন লেগেছে আপু একটু কথা বলি? কেমন লেগেছে দর্শক আমরা দেখছিলাম যে ওমর সিনেমাটি দেখেছেন এবং ওমর
দর্শক, আমরা দেখলাম যে রাজ এবং দর্শনা ভৌমিক এবং তাদের দুজনের অভিনীত এই সিনেমাটি ওমর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনেকে, এবং আমরা একটু কথা বলবো আগের থেকে বলতে মানে ওমরের একটা ছোট রিভিউ দিয়ে। হ্যাঁ, ওই রিভিউ বলতে ওমর খুব ভালো, শুরু থেকে শেষ পর্যন্ত খুব এঙ্গেজিং ছিল। আর আমি আমি দর্শকদেরকে পরামর্শ দেবো যে আপনারা এই ওমর মুভিটা ট্রেলার না দেখে মুভিটা দেখবেন, কারণ ট্রেলারের মধ্যে সামান্য স্পয়লার দিয়ে দিছে। তো ট্রেলার না দেখে রাখবেন রাজকুমার না ওমর? আমি রাজকুমার এখনো দেখি নাই। কিন্তু অনেক বেশি ডিফারেন্ট ছিল লাস্টে, তো মানে আমার খুব ভালো লাগছে। আর রাজের অভিনয় তো বরাবর জি না না, ওমরে তো উনি নেই পার্সোনাল। আমি বুবলিয়াপুর কোনো মানে মুভি টুবি খুব কম দেখা হয়, কিন্তু আমি রাজের অ্যাক্টিং এর খুব ফ্যান। আচ্ছা, রাজের সিনেমাতে এই মানে এই সিনেমাতে রাজের অভিনয় কেমন ছিল? আমি গতকালকে একটা মুভি দেখেছিলাম রাজেরই, বুবলিয়ার রাজের যে মানে দেয়ালের দেশ মেবি, ওটাতে তো মানে আমার কাছে ওকে মনে হয় যে ওকে যেভাবে সাজায় ও ওই ও মানে ওরকমই হয়ে যায়, মানে ওকে ওরকমই লাগে, একটা আউটস্ট্যান্ডিং। বর্তমানে আমার রাজের অভিনয় হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে ওমর নিয়ে, কেউ অনেকে বলছে একটু হিপ্রোটিক্স টাইপের, কেউ বলছে কমার্শিয়াল টাইপের, আপনার কাছে কি মনে হচ্ছে কেমন এটা? আমার কাছে একটু ডিফারেন্ট ভাইবের মনে হলো, মানে একটু একটু কমেডিও ছিল এই মুভিটাতে, আর কমেডিটা খুব ভালো লাগছে। বেসিক্যালি বাংলাদেশের মানে যে মুভিগুলি আমরা দেখি ওখানে কমেডিয়ান সিনগুলো খুব মানে অতটা আমাদেরকে হাসায় না, কিন্তু আমার খুব ভালো লাগছে। সামনে এই টাইপের মুভি দেখতে চান কিনা, এই গল্পগুলো অনেক দেখতে চাই প্লিজ। আপনারা বেশি বেশি করে মানে যারা হচ্ছে প্রোডিউসার বা ডিরেক্টররা যদি দেখে থাকে, তারা বেশি বেশি করে এরকম টাইপের মুভি বানালে আই গেস যে কিছুদিন পর হাউসফুল থাকবে। যেমন আমি নিজেই হচ্ছে অনেকটা এখন মুভির দিকে মানে এগিয়েছি, যেমন সব এই যে ঈদে সব প্ল্যান বাদ দিয়ে মুভি দেখতে আসছি। সো এখন পর্যন্ত কটা সিনেমা দেখেছি? এখন পর্যন্ত কালকে থেকে ঈদ ডে থেকে এখন পর্যন্ত চারটা সিনেমা দেখে ফেলছি। একটা হচ্ছে দেয়ালের দেশ গতকালকে বললাম, তারপর একটা হচ্ছে ওমর, আর দুটা ওটা রিভিউ আসুক তারপর বলবো, এখন বলবো না। আচ্ছা, আর কটা দেখবেন প্ল্যানিং আছে? 11টা ট্রেলার আসছে, সো 11টার সিনেমা 12টা, হ্যাঁ, সো 12টার মধ্যে এখন যে কয়টা দেখতে পারি আর কি লাস্ট ডে পর্যন্ত। যে কয়টা দেখেছেন এখন পর্যন্ত এর থেকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা আপনার কাছে? সবচেয়ে ভালো লেগেছে আজকেরটাই, মানে হ্যাঁ দেয়ালে ওমর সিনেমা। হ্যাঁ, ওমর সিনেমা, কারণ হচ্ছে দেয়ালের দেশটা অনেক জোস করছে, কিন্তু আমার কাছে ওটা মনে হয়েছে যে একটু অনেক লেন্থ মানে অনেক বড় হয়ে গেছে আর কি। স্টোরিটা খুব ছোট ছিল, কিন্তু অনেকটা স্লো ছিল, অনেকটা স্লো ছিল, আরেকটু টাইট দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আরেকটু স্টোরিটা যদি বাড়ানো হতো, মানে এটা আমার পার্সোনাল আর কি ওপিনিয়ন, কিন্তু এটা খুব ভালো লাগছে। মানে ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজন দর্শকের সঙ্গে কথা বললাম এবং তারা ওমর সিনেমাটি বিশেষ করে শরীফুল রাজে অভিনীত এবার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে এবং তার মধ্যে ওমর একটি সিনেমা, এবং সেটির সঙ্গে কলকাতার নায়িকা দর্শনা বণিক এই সিনেমায় অভিনয় করেছেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে শরীফুল রাজের তিনটি সিনেমার মধ্যে দর্শকরা কিন্তু ওমর সিনেমাটিকে সবচেয়ে বেশি মার্কস দিয়ে এগিয়ে রাখছেন, এবং অন্যান্য সিনেমাগুলো ভালো এবং কেউই খারাপ কিছু বলছে না, তবে এখন পর্যন্ত তারা তার অভিনীত ওমর সিনেমাটি হচ্ছে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে জনপ্রিয়তা লাভ করবে এমনটাই হচ্ছে দর্শকদের অভিমত। যারা এই মুহূর্তে ওমর সিনেমাটি দেখে বের হয়েছেন এবং তারা অনেকে প্রশংসা করেছেন এবং তার শরীফুল রাজের অভিনয়কে প্রশংসা পঞ্চমুখ করে তুলছেন, এবং যারা এই সিনেমাটি প্রোডিউস করেছেন এবং পরিচালনা করেছেন তাদেরকে হচ্ছে সামনের দিকে আরও এই ধরনের সিনেমা নতুনভাবে তৈরি করার জন্য এবং এই গল্পকে কেন্দ্র করে আরও বেশি করে প্রোডিউস করার জন্য এবং বলা হচ্ছে। এবং আমরা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এখানকার যে যারা ওমর সিনেমাটি নিয়ে এই মুহূর্তে যারা বের হয়েছেন এবং সেটির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, এবং তিনি কিন্তু এখান থেকে পুরোপুরি ভিন্নতা একটি সিনেমা মেকিং তৈরি মেকিং এর ভিন্নতা নিয়ে এসছেন, এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি এবং যারা দর্শকরা রয়েছেন এবং তারাও কিন্তু এখানে এই সিনেমাটি দেখে অনেকটা প্রশংসা করেছেন এবং পছন্দ করেছেন, এবং তারা বলছেন এই ধরনের গল্পকে আরো বেশি বেশি চাই। এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু একজন দর্শকের সঙ্গে কথা বলি যে আপনি কোন সিনেমাটি দেখেছেন? ওমর। ওমর দেখেছেন, কেমন লেগেছে আপনার? মোটামুটি ভালো ছিল। মোটামুটি ভালো ছিল। আর আগে আপনি আর কোন সিনেমা দেখেছেন কিনা এইবার ঈদে? না, এর আগে তো এটাই প্রথম সিনেমা। ফার্স্ট ডিফারেন্ট। কি ভিন্নতা পেয়েছেন সিনেমাটিতে? এমন কোনো ভিন্নতা পাইনি, মানে লাগছে কিরকম
মানে কাহিনীটা মোটামুটি ছিল, কিন্তু একটু বেটার হলে ভালো লাগতো। আচ্ছা, এবারে এই শরীফুল রাজের সঙ্গে কলকাতার নায়িকা দর্শনা বণিক এবার অভিনয় করেছেন ওমর সিনেমাতে, নায়িকা এবং নায়কের সাথে জুটিটা কেমিস্ট্রি কেমন ছিল? মোটামুটি হয়েছে এবং অনেকেই আবার প্রশংসায় পঞ্চমুখ করেছেন এবং ওমর সিনেমাকে আরো বেশি হচ্ছে সুন্দর অভিনয়ের জন্য প্রশংসা করেছেন, এবং নায়ক এবং নায়িকা অর্থাৎ শরীফুল রাজ এবং দর্শনা বণিকের যে জুটি কেমিস্ট্রিকে আরো পরিপূর্ণতা পেয়েছে এমনটা জানিয়েছেন। এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ এবং সিনেমাটির সঙ্গে আরও বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন, এবং এখানে যে ক্যামেরায় কাজ করেছেন এবং যিনি রাজু রাজ, যে বাংলাদেশের একজন প্রপোরাল একজন সিনেমাটোগ্রাফার, এবং তিনি কিন্তু এই সিনেমার ক্যামেরায় কাজ করেছেন এবং যার নিপুণ দক্ষতার কারণে আসলে ফুটে উঠেছে আজকের এই সিনেমার যে কলা স্ক্রিনে যে কারিশমাটিকে। এবং আমরা যদি বলা চলে এখন এই মুহূর্তে সিনেপ্লেক্সের সামনে আমরা আসি এবং সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সিনেমার বিভিন্ন সিনেমা যে দর্শকরা দেখতে আসছেন ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ এই ছুটির দিনে যে সিনেমাগুলো যে রিভিউ দেখে দেখার পরে মানুষ আসলে কীভাবে রিভিউ করছে এবং কোন সিনেমাকে এগিয়ে রাখছেন, কারা কীভাবে এই সিনেমাগুলোকে নিয়ে মতামত দিচ্ছেন এবং সেই বিষয়টি জানানোর চেষ্টা করছে। এবং এইবার ঈদে জানিয়ে রাখি যে 12টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে শাকিব খানের অভিনীত রাজকুমার সিনেমাটি, এবং দ্বিতীয় আরও একটা আলোচনা রয়েছেন এবং শরীফুল রাজ দর্শনা বণিক অভিনীত মুস্তফা কামাল রাজের পরিচালিত ওমর সিনেমাটি, এবং এছাড়াও রয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা দেয়ালের দেশ, এবং তাছাড়াও রয়েছে জিন টু সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতেও, এবং সেই সিনেমা নিয়েও কিন্তু বেশ আলোচনা চলছে এবং নেটিজনদের মধ্যে একটি সব আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ আমরা সমালোচনাও দেখতে পাচ্ছি এবং সেই পাশাপাশি কিন্তু আমরা আলোচনাও দেখতে পাচ্ছি এবং অনেকে পছন্দও করছেন এই সিনেমাগুলো নিয়ে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।